পাতালবাড়ি। পাতালবাড়ি ফরাসি যুগে প্রস্তুত একটি ভূগর্ভস্থ বাড়ি। কথিত আছে তৎকালীন যুগে এটি ফরাসিদের গুদাম ঘর হিসাবে ব্যবহৃত হতো। এই বাড়ির মাটির নিচের অংশে রান্নাঘর, গুদাম ঘর ও কয়েকটি ছোট ছোট ঘর রয়েছে। গঙ্গার দিকে রয়েছে একটি ঝুলন্ত বারান্দা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বেশ কিছু বছর এই বাড়িতে সময় কাটিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মগোপনের জন্য এই বাড়িটি বিশেষভাবে ব্যবহৃত হতো। জানা যায় এই ঝুলন্ত বারান্দায় বসে রবীন্দ্রনাথ বহু কালজয়ী কবিতা, গান ও নাটক রচনা করেছেন। বর্তমানে বাড়িটি মানকুণ্ডু নিবাসী খাঁ বংশের হাতে রয়েছে। আপনি যদি বলেন যে এই বাড়িটার তো অনেক গল্প শুনেছি, কিভাবে এই বাড়িটা শুরু হলো, কারা তৈরি করলে, তার ইতিহাস যদি একটু বলেন। এটা ফ্রেঞ্চ গভর্নমেন্টের আমলে ফ্রেঞ্চ স্যার তৈরি করেছিলেন, এটা যা শুনেছি আমরা। ওটা ছিল পাতাল বাড়িটা ছিল তলায় পাতাল পাতাল আছে, ওটা ওটা গোডাউন, ওটা একটা গোডাউনের জন্য ব্যবহার করছে যা শুনেছি। ওপরটা স্যার থাকছে, সাহেব যখন চলে যান তখন আমাদের পুরোপুরি গৌরভরি খাঁ না গৌরমোহন খাঁ উনিটা কেনে ওনার পরে উনি যখন বিক্রি করেন তখন আমার বাবার ঠাকুর দাদা যোগেনচন্দ্র খাঁ ওটা করে কিনে, তারপর ওটা উনি আমার ঠাকুর কাকা থাকতেন, এখনো বর্তমান থাকেন, মানে রবীন্দ্রনাথ ছিলেন, বিদ্যাসাগর মহাশয় ছিলেন। কিন্তু এখন যা অবস্থা পাতালবাড়ি, তলা দিয়ে ভাঁস, তলা দিয়ে গঙ্গা বইছে, ওখানে ওই সমস্ত অঞ্চলটাই গঙ্গা গঙ্গা বইছে, আমাদের পক্ষে এটা রক্ষা করা খুব অসম্ভব হয়ে যাচ্ছে। আর আপনার দেখবেন আর্ধেকটা ভেঙে গেছে, আর্ধেক ভেঙে গেছে, জলা বাড়ি ফাটল হয়েছে, হয়েছে সবাই গভর্নমেন্টের সবই লোক আসছে, জজ সাহেব ওই জজেরা আসছে, গভর্নমেন্টের লোকেরা, বড় বড় লোকেরা আসছে, সব সবই দেখছে, বসে বসে হ্যাঁ এটা করা হচ্ছে। ভাষা শহীদ মিনার। পাতালবাড়ির ঠিক উত্তরে 2005 সালে চন্দননগর নিবাসী অধ্যাপিকা মীরা রায় মহাশয়ের উদ্যোগে ও সরকারি ব্যবস্থাপনায় এই স্মৃতিসৌধটি স্থাপিত হয়। এই সৌধটির রূপকার শিল্পী ছিলেন শ্রী প্রদীপ সুর মহাশয়। এটির তিনটি স্তম্ভ তিনটি প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। বড়টি মাতৃভাষা, মাঝারিটি জাতীয় ভাষা ও ছোটটি আন্তর্জাতিক ভাষা। স্তম্ভ তিনটির সামনের সুসজ্জিত উদ্যানে প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শিলচর ভাষা আন্দোলন দিবস, নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী এবং দোলের দিন রাঙিয়ে দিয়ে যাও বসন্ত উৎসব অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয়। চন্দননগর শহরের একাধিক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত স্থানগুলির মধ্যে একটি অন্যতম প্রাণকেন্দ্র হল চন্দননগর স্ট্যান্ডের জোড়াঘাট বা চাঁদনি। 1880 সালে দুর্গাচরণ রক্ষিত বর্তমানের জোড়াঘাটের একটি ঘাট প্রস্তুত করেন। 1921 সালে দুর্গাচরণ রক্ষিত মহাশয়ের পুত্র শ্যামাচরণ রক্ষিত
তাঁর পিতার স্মৃতির উদ্দেশ্যে এই স্থানে একটি চাঁদনি নির্মাণ করেন। পরবর্তী সময়ে বারাসাত নিবাসী বিখ্যাত ব্যবসায়ী কাশীনাথ শ্রীমানি জোড়াঘাটের উপর একটি ঘাট তৈরি করলে এটি জোড়াঘাট নামে পরিচিত হয়। এই স্থানেই একসময় ফরাসিরা ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য চারটি থাম বিশিষ্ট একটি সেতু নির্মাণ করেন। বর্তমানে দুটি থাম অবশিষ্ট রয়েছে, যার উপর চাঁদনি থেকে একটি কংক্রিটের সেতু তৈরি করা হয়েছে। ঊনবিংশ শতকে দুর্গাচরণ রক্ষিতের পুত্র শ্যামাচরণ রক্ষিত স্বনির্মিত এই চাঁদনিতে নিজের পিতার স্মৃতিতে একটি ফলক নির্মাণ করেন। আর সেইখানেই উল্লেখিত আছে যে 1896 সালের 6 জুন এই বিশিষ্ট ব্যবসায়ী দুর্গাচরণ রক্ষিত ফরাসি সরকারের তরফ থেকে প্রথম বাঙালি ভারতীয় হিসেবে ফরাসিদের শ্রেষ্ঠ সম্মান লা শেভালিয়ে দে লা লেজিও দনর উপাধিতে ভূষিত হন। নৃত্যগোপাল স্মৃতি মন্দির 1920 সালে শ্রী হরিহর শেঠ মহাশয় এই নৃত্যগোপাল স্মৃতি মন্দির ভবনটি প্রস্তুত করেন তাঁর পিতা ঈশ্বর নৃত্যগোপাল শেঠের স্মৃতিতে। প্রায় 50 বছর আগে 1873 সালে যদুনাথ পালিত মহাশয়ের দ্বারা গড়ে ওঠা ছোট্র লাইব্রেরিটি নানান বাধা পেরিয়ে এই বাড়িতে স্থানান্তরিত হয়। তৎকালীন পরিচালন সমিতির সিদ্ধান্তে লাইব্রেরিটির নতুন নামকরণ হয় নৃত্যগোপাল স্মৃতি মন্দির ও চন্দননগর লাইব্রেরি। অতীতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, হরপ্রসাদ শাস্ত্রীর পদধূলিতে ধন্য হয়েছে এই ভবন। 1952 সালে লাইব্রেরিটি পশ্চিমবঙ্গ সরকার অধিগ্রহণ করেন। ভবনটি 1975 সালে হেরিটেজ বিল্ডিংয়ের সম্মান পায়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক হুগলি জেলার চন্দননগর মহকুমার উপবিভাগীয় পুস্তকাগার হিসেবে মনোনীত হয়েছে। এখানে স্বাধীনতা সংগ্রামের বহু নথি, দলিল, পত্রপত্রিকার বিভিন্ন বিষয়ের উপর মোট প্রায় 60,000 বা তার অধিক বই রয়েছে। চন্দননগর রবীন্দ্র খবর 1987 সালের 7ই মে, 1394 বঙ্গাব্দের 24শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবর্ষে তাঁর স্মৃতি বিজড়িত জাহ্নবী নিবাসের জমির ওপর নবনির্মিত রবীন্দ্র ভবনের দ্বারোদ্ঘাটন করেছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তৎকালীন তথ্য সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তৎকালীন কলকাতা কর্পোরেশনের মেয়র কমল বসু এবং পশ্চিমবঙ্গ সরকারের তৎকালীন পরিবেশ মন্ত্রী চন্দননগরের নাগরিক ভবানী মুখোপাধ্যায়। এছাড়া রবীন্দ্র ভবন সংলগ্ন রাজ্যের মহকুমা তথ্য সংস্কৃতি বিভাগের অফিস এবং জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত জ্যোতিরেন্দ্র সভাঘর তৈরি হয়। রবীন্দ্রনাথকে ঘিরে রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে এবং জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত জ্যোতিরেন্দ্র সভাঘরে এই শহরের সংস্কৃতিপ্রেমী মানুষ অসংখ্য অনুষ্ঠানের ভাগিদার হয়েছেন। এই প্রেক্ষাগৃহে শুধু চন্দননগর নয়, কলকাতা এবং পার্শ্ববর্তী শহরগুলির মানুষও তাদের সাংস্কৃতিক আকাঙ্ক্ষা পূরণ করছে। রিভারভিউ বাড়ি
ইতিহাসে শহর চন্দননগরের প্রাচীন ঐতিহ্যের মধ্যে এটি একটি অন্যতম, তবে বর্তমানে এটি অবলুপ্ত। পাতালবাড়ির ঠিক দক্ষিণে ছিল এটির অবস্থান। দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটিতে বেশ কিছুকাল ছিলেন, সেই স্মৃতি নিয়েই বাড়িটির নাম এরূপ হয়েছে। তাঁর দুই পুত্র যতীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ এবং বিদ্যাসাগর মহাশয় এই বাড়িটিতে এসেছিলেন। বর্তমানে শুধুমাত্র একটি তরুণ দেখা যায়, যার মাথায় ফরাসি ভাষায় লে নিড লেখা আছে, যার ইংরেজি অর্থ হল দ্য নেস্ট। তবে এই দ্য নেস্ট থেকে বাড়িটি কীভাবে রিভার ভিউ হলো তা সঠিকভাবে জানা সম্ভব হয়নি। বাড়িটির প্রকৃত প্রতিষ্ঠাতাই বা কে ছিলেন সে বিষয়েও আমরা এখনো পর্যন্ত অন্ধকারে।